ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আহমেদাবাদের, গুজরাট রাজ্যের আহমেদাবাদের কাঙ্কারিয়া লেক একটা জায়গায় এসেছি। এটি খুব সুন্দর একটি জায়গা, এই কাঙ্কারিয়া লেক, কাঙ্কারিয়া একটি জায়গার নাম। এখানে রিভার ফ্রন্ট আর একটি স্থাপনা রয়েছে, সব মিলিয়ে এই জায়গাটি আজকে আমরা পরিদর্শন করব। পরবর্তীতে এই জায়গার সৌন্দর্য তোমরা ইউটিউবে দেখতে পেলে হয়তোবা কোনো দিন আসলে এই সচক্ষে দেখতে পাবা। কাঙ্কারিয়া লেক এক কথায় অপূর্ব, শহরের মাঝখানে। আর আহমেদাবাদ শহরটিকে স্থানীয় লোকরা হামদাবাদ বলে ডাকে, ওরা আহমেদা উচ্চারণ করে না, আহমেদাবাদ না বলে হামদাবাদ হামদাবাদ বলে। যাই হোক, এখন এই আহমেদাবাদ ঐতিহাসিক একটি শহর, ইসলামিক নিদর্শন ঐতিহ্য সবই রয়েছে এখানে। পুরো ভারত জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় ইসলামিক ঐতিহ্যের আসলে ছায়া রয়ে গিয়েছে। যাই হোক, ওইদিকে দেখলাম হরর শোর অনুষ্ঠান, হরর শো আছে, ওই যে আমাদের দেশে যেরকম বিভিন্ন ইয়েতে রয়েছে হরর শোর, একদিক দিয়ে ঢুকা একদিক দিয়ে বের হয়, এরকম হরর শো দেখানো হয়। এখন আমরা কাঙ্কারিয়া লেকের পাড়ে যে হরর শোর প্রদর্শনীটি রয়েছে তার উপর একটি সচিত্র প্রতিবেদন দেখব। ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি আহমেদাবাদের কাঙ্কারিয়া নামক একটি লেক। এখানে অনেক সুন্দর জায়গা, এটি এটি গুজরাট প্রদেশের একটি প্রাচীন রাজধানী, ক্যাপিটাল সিটি ছিল, এখন গান্ধীনগর হয়ে গেছে। এই গুজরাটের এই আহমেদাবাদ এই জায়গাটির মধ্যে এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর, শুধু এখানে শুধু লেকই নয়, লেকের পাশাপাশি হরর শো দেওয়া হয়েছে। আমাদের দেশে যেরকম হরর শোগুলো আছে, ভিতর দিয়ে ঢুকলে একটার পর একটা সিনারি দেখা যায়, বাচ্চারা অনেক আপ ফিলিংস হয়, এখানেও ঠিক একই রকম, এখানে আর একটু ডেঞ্জারাসভাবে উপস্থাপন করা হয়েছে বিষয়গুলো। তোমরা যদি কেউ এই আহমেদাবাদে আসো, তাহলে আমার এই ভিডিওটি দেখে এখান থেকে তোমরা জি হরর শো প্রোগ্রামটা দেখতে পাবা। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করলাম। ওকে।